মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাইক হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। তো আজকে হচ্ছে সানডে, তো সানডেতে ব্লগটাকে আমি আবার শুরু করলাম। আই হোপ তোমার আজকের ব্লগটা দেখতেও খুব ভালো লাগবে। তো বুঝতেই পারছো আমাকে দেখে যা, আমার ঠান্ডা কিন্তু অলরেডি লেগে গেছে। মানে সত্যি বলছি আজকে থেকে আর আর পারছি না, এবারে আমাকে গরমের জামাগুলো পরতেই হচ্ছে। তো এগুলো হচ্ছে দেবরাজের জামা কাপড়। দেবরাজের জামা কাপড়গুলোই আমি আমার বলে পুরো শীতটা চালিয়ে দিই। এটাই বেসিক্যালি আমরা বউরা হয়তো করে থাকি, শুধু আমি না, এটা হয়তো তোমরা সবাই যারা ম্যারিড আছো তারা সবাই এরকম নিজেদের হাজব্যান্ডের জামা কাপড় টি শার্ট পরে টাইম কাটো। আমার কিন্তু স্পেশালি বড় বড় টি শার্টগুলো, দেবরাজের বড় বড় যে টি শার্ট আছে, বড় বড় জামা কাপড়গুলো বেশ সুন্দর করে পরতে স্টাইলিং ওয়াইলিং করে দারুণ লাগে। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। অনেকদিন পর আবার একটা ডেইলি ব্লগ করবো, আমি জানি না কেমন লাগবে না লাগবে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। ঘরের অবস্থা ভীষণ শোচনীয়, বেড কাভারটা পাতা হয়নি। বেড কাভার আমাদের বাড়িতে তুললে দু তিন দিন পাতা হয় না, কেন? কারণ কি আমার বরের সময় হয় না, আর এই বেড কাভারটা আমার বর ছাড়া কেউ পাততে, আমি পাততে পারি না, আর অন্য বাবা হয়তো পেতে দিলে আমার খুব একটা সেরকম পছন্দ হয় না, দেবরাজি পারফেক্টলি পাততে পারে। তো ঘরের জামা কাপড় ছড়ানো ছিটানো আছে। তো আগে এই ঘরটাকে আমি আগে একটুখানি হালকা করে ক্লিন করে নিই। দেখো সবকিছু যেন মগো ছালো। আর এই দেখো আমার আলমারির অবস্থা, তো মানে আর কিছু বলার নেই, জায়গাটাকে একটু ক্লিন করতে হবে। এইটা হচ্ছে দেবরাজের পার্ট। তো এই দেবরাজের পার্টটাকে আমি হাত দিই না, মাঝে মাঝে একটু গণেশ ঠাকুরটাকে ঠিকঠাক করে সেট করে দিই, কারণ কি ওর ওয়াচ ওর সব কিছু রাখা, তো এটা ওই বেটার করতে পারবে, তো ওইটাকে আমি হাত দিই না। আদারওয়াইজ এইগুলো আমি ইয়ে করে দিই। একটা জিনিস দেখবে, এই যে আলমারিটা দেখো, এই একটা আলমারি, এখানে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তো এই যে পার্টটা, এই পার্টটাতে শুধুমাত্র এটা হচ্ছে দেবরাজের জায়গা, এটা দেবরাজের জায়গা। এইখানেও তিনটে এরকমই পার্ট আছে, এইখানে তিনটেই আমার জায়গা, এখানে আমার শাড়ি ব্লাউজ সায়া এসব থাকে। এই পার্টটাতে এটা আমার, এই নিচটা দেবরাজের, কিন্তু তাও এখানে আমার এক দুটো ড্রেস লেহেঙ্গা শাড়ি এগুলো এখানে রাজ করছে। হ্যাঁ, আর এই দুটো তো আমার খোলাই যাবে না, এই দুটো কিন্তু আমার, মানে এত বড় আলমারিতে ও শুধু দুটো ছোট ছোট জায়গা পেয়েছে। গুন্নু বাবা আছো না? এই দেখো আমাদের নুনুন বুড়িকে দেখো। হাই গাইজ, আমার গুনগুন বড় হলে কিন্তু আমাদের একটা দারুণ, আমার গুনগুন বড় হয়ে গেলে আমার আর চিন্তা নেই, আমার একটা দারুণ ব্লগ পার্টনার হবে। আমরা সবাই কাপেল ব্লগ করে করে ফেমাস হয়েছে, সবাই কাপেল ব্লগ করছে, আমরা মা বেটিতে মিলে ব্লগ করবো, আমাদের মা বেটি জুড়ি, তাই না মামা? আমরা মা বেটি কাপেল, মা বেটি ব্লগার, তাই তো? ব্লগার হবি তো? হাত দাও, আমরা ব্লগার হবো, তাই তো? ও কিন্তু দারুণ ব্লগ করতে পারবে। ও যদি, ও যে একটা জিনিস এত সুন্দর ক্যাচ করে নেয়, আমার যে দারুণ লাগে। ও নিজে নিজেই মাত্র 2.5 মান্থসের বা টু ইয়ার্স কিছু মান্থসের বাচ্চা, ও এখনই শিখে গেছে কি করে ব্লগ করতে হয়। মানে ও ফোনটা নিয়ে অলরেডি বলে, হাই গাইজ, দেখো মাম্মাম কি করতে, পাপা কি করতে, আম্মা কি করছে, ওর আম্মার কাছে নিয়ে যায়, আম্মা কি রান্না করছে। তাহলে এগুলো তো দেখে দেখে শিখেছে না, তার মানে ওর ইন্টারেস্ট আছে। আর ও বড় হয় ব্লগার হবে, আমার ইচ্ছে এই কমপ্লেন, আমাকে একা একাই সব হাতে সব কিছু করতে হয়, সেটা চলে যাবে। বাবারে, তুমি একটা কথা বলবে, তুমি একটা কথা বলো, ব্লগে বলো, একটু মুখে কথা বলো। তো চলো, আমরা এখন টুকিটাকি কিছু কাজ আছে সেগুলোকে কন্টিনিউ করে আবার ব্লগটাকে স্টার্ট করছি। আমার ব্লগের বেস্ট পার্ট হচ্ছে যখনই বাবা বাজার যায়, বাজার থেকে কি এনেছে সেগুলো আমার চেক আউট করা, কারণ কি বাবা বাজার গেলেই ভরে ভরে সবকিছু নিয়ে চলে আসতে থাকে। মা এখনো বাড়ার করেনি, মা বাড় করলে আমি তোমাদেরকে দেখাবো বাবা কি এনেছে আজকে বাজার থেকে। এই যে এখানে উনি দুষ্টুমি করছে করছে, ভালো করেই দুষ্টুমি করছে, তুমি একদম কন্টিনিউ, একদম 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 রাত অব্দি চালাতে হবে কিন্তু এই দুষ্টুমিটা। মা এখানে সব বেছে 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 রাখছে। এটা হচ্ছে ল্যাটা মাছ, তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই। অবশ্য তোমরা এইগুলো ভেবো না কিন্তু যে আমরা একদিনে এত কিছু খাই, বাবা হয়তো গেলে দু তিন দিনের একসাথে নিয়ে আসে, তাই? এটা হলো ফটকা, মাছের তেল, মাছের ভেতরে যে ফটকা থাকে। হ্যাঁ হ্যাঁ,
আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখানো হয় না, বাবা আমাকে মনে করিয়ে দিল, এখানে এক ব্যাগ সবজি আছে। এই এই যে এত এত সবজি, আলু, পেঁয়াজ, এগুলো বার করে করে দেখানো আমার পক্ষে সম্ভব না, কিন্তু যাই হোক তোমাদেরকে উপর থেকে একবার দেখিয়ে দিলাম। নুন নুন কাজ বাড়াচ্ছে, এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছে। পেঁয়াজটা দিয়ে দাও মামাম, দিয়ে দাও, দিয়ে দাও। না পেঁয়াজ খাবো না, তুমি দিয়ে দাও পেঁয়াজটা। না আমি খাবো না। গাইজ লুক অ্যাট মাই ব্রেকফাস্ট, দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দেওয়া আমাকে ব্রেকফাস্ট। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই জিনিসটা, তো তোমরা বুঝতেই পারছ, যারা ব্লগ আমার রেগুলার বেসিসে ফলো করো তারা জানো এটার জন্য আমি কতটা পাগল। তো আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করব। গুন্নু দেখো, এই আরেকজন এখানে নিচে চোখের ড্রপ ঠপ সব ফেলে দিয়েছে, মায়ের ঘরে চলে আসলো। বেসিক্যালি আমার এই চিপসটা খেতে ভীষণ ভালো লাগে, জাস্ট প্লেন আলুর চিপস। এটা আমি আমার দাদা দুজনে খেতে ভীষণ পছন্দ করি, তো আমার বর প্রচুর প্রচুর করে এনে রেখে দেয়, আর খেয়ে খেয়ে আমি এগুলো ফুলেই যাচ্ছি, ফুলেই যাই। তো যাই হোক, এখন আমার খুব খিদে পেয়েছে, আমি এই চিপসটা এখন বসে বসে খাবো। ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি, এটা হচ্ছে আমার ফেভারিট চিপস। তোমাদের কি ফেভারিট চিপস সেটাও আমাকে জানিও। হাই গাইজ, গুড ইভিনিং। তো এখন অলরেডি ইভিনিং হয়ে গেছে, দুপুর গড়ি ইভিনিং হয়ে গেছে, আর দুপুরে সেই লেভেলের দুপুর ঠিক না, 4:30-4:45 নাগাদ ঘুমিয়েছি, আর এখন মাঝে 7:45 এখন ঘুম থেকে উঠেছি। মানে আজকে এত ভালো ঘুমিয়েছি, এত ভালো ঘুমিয়েছি, এখন আমার টেনশন হচ্ছে আমার আর আজকে রাতে ঘুম আসবে না, কি বলবো বলো। আর তো আর আমরা না একটা স্বভাব আছে, সন্ধ্যাবেলা দুপুরবেলা একটু বেশি ঘুমিয়ে নিলে না আর তারপরে সন্ধ্যাটা পুরো ওয়েস্টেজ হয়ে যায়, আমার কিচ্ছু করতে ভালো লাগে না এত বেলা করে উঠলে। তো এখন চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। গুনগুন দুপুরবেলা আজকে এক ফোঁটা ভাত খায়নি, তো এখন ওকে কিছু খাওয়াবো। অলরেডি অনেক লেট হয়ে গেছে, 7:45 বাজে, এখন দেখা যাক ওকে কী খাওয়াই না খাওয়াই। তো এখন আমি বসে বসে আগে একটু আরামসে চা খেয়ে একটু ফ্রেশ হই, তারপরে আবার ওকে খাইয়ে দেয় ব্লগটা কন্টিনিউ করছি। এই দেখো আমাদের নুন্নু বুড়ি রেডি ফেডি হয়ে ঠয়ে গেছে, হয়ে ঠয়ে গিয়ে এখন এখন বাজে 9:30 বাজছে, ও এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটু ঘুরছে। ওর খালি একটাই গান শিখেছে, কাঁচা বাদাম কাঁচা বাদাম, গা গা। আর কি গান জানিস? বললে কালিমাকে কি বললে, কি বললে বলো? বম্মাকে ঠিক করে দিতে বললে, চলিল খালা কি বললে বলো? কি বলেছো কালিমাকে? গনু গনু ঠাকুরকে কি বলেছো? কি বলেছো তুমি? বম্মার শরীরটা খারাপ বলে কি বললে? কেন বলছি না বাবা, আর্জেন্টিনা হয়ে গেছে, হ্যাঁ বাজি পড়াচ্ছে, কেন পড়াচ্ছে? আর্জেন্টিনা জিতে গেছে মনে হচ্ছে। আমি জানো বম্মার কি হয়েছে গুন্নু? বম্মার কি শরীরটা খারাপ? গুন্নু বম্মার বম্মার শরীরটা একটু খারাপ হয়েছে। বলেছো তো, এটা কি দাদান, এটা কি দাদান তোমার, এটা কি দাদান তোমার, কি দাদান সোনা দাদা, না আর কি দাদান বলো? গুন্নু তুমি কি পড়লে আমার দাদারের টুপি পরে কোথায় যাচ্ছ? আবার আম্মার কাছে এসছে, সবার কাছে একবার একবার করে রাউন্ড দেয়। হাই বলো, হাই, হাই গাইস,
তুমি পড়ো, তুমি পড়ো। দেখো দেখো দেখো, সব এখন দৌড়াবে, ছুটবে। আজকে লাইফে ফার্স্ট টাইম আমি ফুটবল খেলা দেখেছি, এরকম ছোটবেলায় কবে দেখেছিলাম মনে নেই, আদৌ এরকম মন দিয়ে দেখেছি কিনা কোনোদিনও দেখিনি। আজকে লাইফে ফার্স্ট টাইম সানডেটা ফুল জমে গেছে, বাবার সাথে বসে বসে দারুণভাবে ম্যাচ দেখলাম। টেনশন হচ্ছে এই হচ্ছে, হ্যাঁ আমি দো, আমি বাবা, আমার বাবা, আমার দাদা, সবার থেকে এ করে করে আশেপাশে সাইড দিয়ে, আমি অলওয়েজ আ ব্রাজিল সাপোর্টার, আমার ব্রাজিলকে খুব ভালো লাগে, আমি সত্যি খুব বড় ব্রাজিল সাপোর্টার, আমার ভালো লাগে। তো যাই হোক, কিন্তু আজকে আমি খুব 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 চাইছিলাম যাতে আর্জেন্টিনা জেতে। আমি খেলাবেলা দেখি না, আমার কোনো ইন্টারেস্ট নেই, ফুটবলে তো একদমই নেই। লাস্ট দিন সেমিফাইনাল যেটা হলো আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়া, সেটা আমি দেখেছিলাম, তারপর থেকে সেটা আমার বেশ ভালো লেগেছিলো। তারপর থেকে আমি মানে খুব আজকের দিনের জন্য আমি ওয়েট করছিলাম, আমি দেবরাজকে বলতাম কবে ফাইনাল হবে, কবে ফাইনাল হবে। তো আজকে আমি মন থেকে চেয়েছিলাম আর মন থেকে সাপোর্ট করেছিলাম যাতে আর্জেন্টিনা জেতে। তো জিতে গেছে, আই এম ভেরি 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 হ্যাপি। আজকে আমরা সবাই মিলে একসাথে বসে বসে খেলা দেখেছি, তো ভীষণ এক্সাইটেড ছিলাম আর ভীষণ ভালো লাগলো আজকে ইভিনিংটা, ওই রাতটা।